দেখে বুঝতে পারে যে ভাগা দেওয়া। আসে জিজ্ঞাসা করে কয় টাকা ভাগা, 20 টাকা ভাগা। ওটা জোরে দেখে একটা গোনা ধরে, আমরা একটা দিই জোরে গেলে একটা, ওই তিনটা সাইডে জোরে হইলে একটা ভাগা দিই। অনেকে কয় যে জোরে কল লাগালে সমস্যা হয়, তা আমরা বলি যে না কোনো সমস্যা, কয় যে জমুজ বাচ্চা হয়, আবার অনেকে নিয়ে যায়, অনেকে আবার খোঁজায়, কলের রস করলে কষ লাগবে, তো অনেকটা অনেক জামা কাপড় কষ লেগে গেছে। মানে এটা কম দামে পাই তাই বিক্রি করি, লস হয় না, সব বেশিরভাগই লস হয় না, লাভই হয়। কাঁচা মাল নষ্ট হইব পচবো, লস ব্যবসায় যা আছে। সবজি কল আসে, চাম্পা কল আসে, সবজি কলটাই বেশি খায়। আর আগে যে মিস্ত্রি কাম করছে, এনে যাওয়ার আমার কলা বেশি ভাগা হিসেবে বেশি। মানে এখানে যে কলার গাড়ি আসে ভাঙ্গা ভাঙ্গা পড়ে যায়, ওই সেই গাড়ি আমরা কিনে নিয়ে ক্রেডিট হিসাবে বিক্রি করি। থানার থেকে ভাঙ্গা পড়ে যায় সেটা আমরা বেশি, 20 টাকা ভাগা হিসেবে বেশি। ক্রেডিট হিসাবে আনি আমরা, একটু কমের দামে পাই তো পাবলিক একটু কিনে নেয়। কম দামে দিয়েছে কটা ভাঙ্গা গেছে জোড়াটা, এটা কেউ কিনে নেয় কিনে না, এটা তো ভাঙ্গা গেছে। ভাঙ্গা গেছে বলতে এটা এখানে আমরা ভাগা দিয়ে বেশি, ভাঙ্গা গেলে দাম কমে যায়, দাম কমে যায় যে 6-5, 20 টাকা দেওয়া লাগতেছে। একটা কলার দোকানে একটা 10-12 টাকা না একটা কলা, যদি ফ্যামিলি যদি থাকে বেশি তাহলে একটা কলা 10 টাকাতে কেমনে কিনবো। আমাদের কাছ থেকে 5 টাকা পরে, 3 টাকা পরে, 2.5 টাকা পরে 6-7টা বিক্রি করেছি। কি পচারি ফালাই দিতে হয় বা এমনি ভালোই ভাগা পাচ্ছে। অনেকে কয় আরে কি ভাগা দিয়েছেন, অনেকে বলে যে এত কম দিয়েছেন, এতটি কলা দিতে আমাকে কম দিচ্ছেন। জুড়া হইলো কলা ভালো, কলা খারাপ না। হ্যাঁ সকল মানুষ জানে, অনেক দূর দূর থেকে মানুষ দেখায়, হুন্ডা দিয়ে কিনে নিয়ে যায়, খাইল দিয়ে দিয়ে যায়, গাড়ি দিয়ে কিনে নিয়ে যায়, অনেক গাড়ি আসে কিনে কিনে নিয়ে যায়। প্রাইভেট কার আসে, প্রাইভেট গাড়ি আসে, সাইকেল আসে, হুন্ডা আসে, এসে এসে কিনে নিয়ে যায়। 5-6 ভাগা বড় লোক কিনে, গরিব লোক কিনে, কিনে ভালোই কিনে, মোটামুটি ভালোই কিনে। মানে খারা খারা খাইতে হবে 4-5টা খেলা, 1 ভাগা কিনে খেলা। বর্তমান মোটামুটি কলার আড়তে, কলার ঘরে কাজ করি আর কি। আজকে প্রায় 25 বছর থেকে এই কলার ব্যবসায় করি, কলা ছাড়া অন্য কিছু আর বিক্রি করি না, কলাই বিক্রি করি। আপনার এই জায়গায় ভাগা হিসাবে বিক্রি হয়, সাধারণ হিসাবে ঘরে হইতেছে আপনার কোন হিসাবে, কোন 500 আছে, 550 আছে, 400 আছে, 350 আছে। ভাগাটা এটা যখন গাড়ি থেকে নামে তখন এটা ভাঙ্গা যায়, ভাঙ্গা যাওয়ার পরে এটা বাইরা নেয় না কোন হিসাবে, তখন নিজে ঘর থেকে কিনে আয় না বেশি। প্রতিদিন ধরো 4-5 ক্যারেট করিয়া যায়, যেমন ওখানে ফানা যে কলাটা আছে 5 টাকা পিস, আর যখন ভাঙ্গা যাবে তখন এটা হবে তোমার 3.5-3 টাকা পিস। সব জনে মানুষে কিনে, মানে কম পালে সবে খাওয়ার, দামে কম পায় কলাটাও ভালো পায়, তার লাগে আর কি সবে নিয়ে আনে খাইতে পারে, কম দামে পালে সবাই কিনে খাইতেছে। বড় লোক গরিবে বেশিরভাগ গরিবে কিনে খাবে, যার যেটা যদি নর ইয়া থাকে তার তো দূর নেই। কারণ আমি মনে করেন 3 ক্যারেট সেল করিয়া পারে, 3 ক্যারেট নেই, ওই একই টাকে জোড়াটা একটু আগে নষ্ট হয়, জোড়াগুলা তো তাড়াতাড়ি তো নষ্ট হবেই। দুইটাই আছে, রিক্স যেমনে বেশি তেমনি লাভ বেশি, এমন আছে ওই যে পয়সা গেছে, এমন আছে কোনোদিন পৌঁছবে না, তাহলে সেদিন লাভটা হলে বেশি। কলার ব্যবসা লস নাই, হয় একটা দুইটা কিনে চালে দিয়ে দেই, কেউ দুইটাও কিনে, কেউ একটাও কিনে, তখন ওই 5 টাকা পিস হিসাবে দিয়ে দেই। একটা ভাগায় মনে করেন বড় হলে 4টা, আর ছোট হলে 5টা, কোনো বাছাবাছি করে না, যে এটা মন চায় এটা নিতে হয়। বিক্রিটা বিক্রি হয় সন্ধ্যার দিকে বেশি হয়।